ইয়া নাই, আমি আপনাকে তো বললাম বারান্দা থেকে শুরু করে আজকে আমার এত বড় একটা খামার, তো আমি যদি লস হতো তাহলে তো এত বড় পরিসরে আসতো না। এটা আমার ওই প্রথম থেকে যে ইনভেস্ট ওইটা দিয়ে আস্তে আস্তে বড় হওয়া, আমার আর কোনো ইনভেস্ট এটার ভিতরে আমি করিনি, কবুতর থেকে আমার এত বড়। নতুন অনেক ভাইরা পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বল? নতুনদের উদ্দেশ্যে বলবো যারা নতুন খাবার করতে চায় অবশ্যই ফার্স্টে আপনি একটু কম দামি বিক্রি দিয়ে শুরু করেন, যেহেতু একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, কবুতর অনেক ধরনের রোগ বালাই হয়ে থাকে, এগুলো আপনি পালতে পালতে আস্তে আস্তে শিখবেন। অনেক ধরনের শুকনো শুকনো থেকে সবুজ শুকনো পায়খানা হয়, ঠান্ডা লাগে শীতের সময়, এগুলো আপনি একটা কম দামি কবুতর দিয়ে যখন পান পান করে এক বছর হবে আপনি এক্সপিরিয়েন্সটা পাবে, দেন আপনি দামি কবুতর তখন পালতে পারেন। দর্শকদের কাছে তুলে ধরতেছেন, কারণ এখানে অনেক দেখা যায় সেক্টর অনেক দেখা যায়।